মোতারাম এই থার্টি ফার্স্ট নাইটের একটা অন্যতম যারা পালন করেন তাদের কাছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আতসবাজি করা বা পটকাবাজি করা আমরা দেখবো ঢাকা শহরের এই মধ্যরাতে পুরো আকাশ রঙিন হয়ে যাবে অর্থাৎ এই আতশবাজির কারণে তো এতে অসংখ্য টাকা ব্যয় হচ্ছে সময়ের অপচয় হচ্ছে রকম দুর্ঘটনা ঘটছে আগুনগুলো অনেক সময় আকাশে ফানুচুরানো হয় এই আগুনগুলো গিয়ে কোথাও পড়ে গত বছরের মনে হয় একটা কারখানা জ্বলে গেছিল এভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এ বিষয়ে যদি আপনি একটু কথা বলেন কালিন তাল্লা তাল বলছেন ইন্ডিয়াল মুবাদ্দি রিনা কানু ই হোয়ানার যে তোমরা অপচয় করবে না অপব্যয় করবে না কারণ অপচয় অপব্যয়টা শয়তানের কাজ এই যে আতসবাজি আমি ফুটাচ্ছি কেন আতসবাজি ফুটানোর কারণে আমি সাব সাময়িক একটু আনন্দিত হলাম কিন্তু আমার পরিবেশের ভিতরে কত অসুস্থ বেশি শিশুবৃদ্ধ আতঙ্ক শিশু বৃদ্ধ আছেন একজন দুর্বল ব্যক্তি দেখতে সুস্থ একটু দুর্বল মাইন্ডের আমার এই হঠাৎ একটি শব্দ হওয়ার কারণে তিনি হার্ট স্ট্রোক করতে পারেন এটার কারণে আমার ইসলামতো এটা অনুমোদন নেই আমি সামাজিক যে খারাপ দিক সেই কথাটা বললাম এই দৃষ্টিকোণ থেকে তো এটা আমি করতে পারি না কারণ আতসবাজির কারণে আমরা দেখেছি ইদানিং ক্লাব যে কথাটা বলেছেন যে গত বছর ফান কি ফানুন ফানুস ফানুস উড়ানোর কারণে আপনার অনেক দুর্ঘটনায় সংগঠিত হয়ে গিয়েছে তো এটা তো রাষ্ট্রীয়ভাবে অবশ্যই আমরা বলবো যে প্রশাসনকে এই ব্যাপারে হেল্প করার জন্য যারা চায় না এই সমস্ত কাজও কারণ ইসলামের ভিতরে হারাম বিলকুল হারাম এবং এটা অপচয় এই যে টাকাটা আমার বাবা হয়তো বা হালাল রক্তঝরা ঘামঝরা টাকা আমার মায়ের বা আমার ভাই বোনের কিন্তু এই টাকাটা নিয়ে আমি যুবক মানুষ নিয়ে একটা বাজে কিনলাম একটা ফানুষ কিনলাম অথবা আপনার যে রং মাখার যে লিকুইডগুলো আছে এগুলো কিনে আমি আনন্দ করলাম এই যে টাকাগুলো এই টাকাগুলো যদি আমি কিছু খেতাম অথবা পড়তাম গুণা হতো না বরং আমাদের সন্তানদের কেঠাই শেখানো উচিত শীতের মৌসুম আসছে বরং অন্য মানুষের কাছে যদি একটা শীতের কাপড় কম্বল পৌঁছে দেওয়া যায় খাবার পৌঁছে দেওয়া হয় সেটাই তো বেশি এর সাদাকা জারিয়া এই যে নতুন বর্ষবরণকে আমরা এভাবে অবশ্যই এটাকে রেসপেক্ট করতে পারি অথবা ওয়েলকাম করতে পারি যে আমি অপচয় করব না বরং অনেকগুলো যুবক অনেকগুলো যুবতী বোন একত্রে টাকাগুলো কিছু নিয়ে একটা এতিম একটা অনাথ অথবা একটা মেধাবী স্টুডেন্ট তার পড়ার মতো ভালো বই কিনতে পারছেন না খাতা কলম কিনতে পারছেন না অথবা বিধবা অনেক আছে আমার ঢাকাদের ঢাকা শহরে দিনে রাতে অনেক অসহায় ব্যক্তি রাস্তাঘাটে না খেয়ে আছে এই টাকাগুলো তাদেরকে দিলে তারা যে খেয়ে অথবা তারা পড়ে অথবা তারা পেয়ে যে খুশি হতেন এটাই তো মাকবুল দোয়া বরংচ আমরা মাকবুলের অপশনটা বুঝি না কিন্তু অপচয় আমরা ঠেকে বুঝি এই জন্য অপচয় করে ইসলামে হারাম এটা শয়তানার কাজ সুতরাং বর্ষবরণের দিক থেকে হোক আপনার হ্যাপি নিউ ইয়ারের দিক থেকে হোক এটার মধ্যে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং ইসলামের যেহেতু সম্পর্ক নেই ম্যাং তার সাব্বাহ বিহমিন হুম এই সম্পর্কের দিক থেকে বিধর্মীরা এবং ভিন্ন সংস্কৃতির মানুষগুলো যা আয়োজন করে সেটা দেখে উদ্বুদ্ধ হওয়াটা সেটাও কিন্তু কবির ঘুম এই জন্য অনুরোধ এটা আমরা করবো না ইনশাআল্লাহ তার মানে হলো যে প্রত্যেকটা মানুষের সময়ের হিসাব আল্লাহ তালা নেবেন জীবনের হিসাব আল্লাহ তালা নেবেন সম্পদের হিসাব নেবেন গা ভাসিয়ে কোনো কাজ করা ঠিক হবে না ঠিক হবে সেক্ষেত্রে অনেক কিছু পরামর্শ রয়েছে আপনার থেকে আরো বিষয় জানবো যে আসলে মাদক সেবন করা এই দিবসের আমি অনেকেই বলে থাকেন যে থার্টি ফার্স্ট নাইট মানে হচ্ছে মাদকের হাতে ঘড়ি অনেক যুবক এবং তরুণ শিক্ষার্থী দেখা যায় তারা এই দিবসকে কেন্দ্রে মাদকের দিকে ঢুকে যাচ্ছে আপনি নববর্ষ তবা হ্যাপি নিউ ইয়ার এই যে সিচুয়েশনটা বা সময়টা এখানে একটা আনন্দ আনন্দ ভাব আসে এই আনন্দ ভাবের ভিতরে কিন্তু অনেক অনৈতিক কাজ হয় একত যেমন আতশবাজি বলেছেন এটা একটা আছে দ্বিতীয়ত নারী পুরুষ অথবা ইয়াং জেনারেশন কারো বয়ফ্রেন্ড কেহ গার্লফ্রেন্ড উভয়কে নিয়ে আনন্দ করেন বিভিন্ন জায়গায় যান ঘুরতে যান তো এই যে উভয় উভয়কে যখন পেয়ে যায় তখন তারা কি করবে একটা ইমেজ কাজ করে